এই নারীর দল খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না এরে বেগানা পুরুষের দল বেগানা নারীরে কখনো সালাম দিবি না সালাম দেওয়া জায়েজ নাই বেগানারে সালাম দেওয়া যাবে না কারণ সালাম একটা শান্তির আওয়াজ সালাম হলো মহব্বতের আদান প্রদান এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে বেগানার কণ্ঠ যখন আসবে মহব্বত তোমার ভেতরে ঢুকবে কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে নাপাক লাগানো আছে তোমার ভেতরে যৌবনের নাপাক লাগানো আছে কণ্ঠ শুনলো তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না নারীদেরকে কয় নারীরা ওই ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না এমন মেজাজ করা কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো জামাতে নামাজ আদায় করো এই মাত্র একটা ব্যাখ্যা আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বন্ধেরে মসজিদে ঢুকাও খবরদার মসজিদে নেওয়া যাবে না মা বন্ধেরে জামাতে নেওয়া যাবে না বাইতুল্লাহর ইমাম ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে এই দুনিয়ার নারীর দলেরা মহিলারা নামাজ পড়বে ঘরে পুরুষে জুমার মসজিদে গিয়া রৌদ্র আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে আম্মাজানের মর্যাদা পুরুষের উপরে বেশি ও আম্মাজানেরা আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না ফেতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই ও আম্মাজান আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই আবার হ্যাঁ গেলে কি হইব এটা নোয়াখালীকে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগব ঘরের মধ্যে ঢুইকা যদি নারীরে ইজ্জত নষ্ট করে এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশাহ এরে নবীর উম্মত এজন্য নামাজ কায়েমের আরেক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো ও আম্মা সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো ও আম্মা জানে না নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মহব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো কাশি আসে না হুদা একটা কাশি দিল চুলকানি আসে না হুদা চুলকায় এই যে নামাজ এ সমস্ত নামাজিদের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন ওই নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজের জন্য যে নামাজি নামাজটা নিয়ে মস্কারি করে তামাশা করে হাসি ঠাট্টা করে রুকুটা যেই রকম দেওয়া দরকার ওই রকম দেয় না সিজদা যেইভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না রুকুর থেকে সোজা হইয়া ঠিক মতো দাঁড়ানো দরকার দাঁড়ায় না সিজদার মাঝখানে বসা দরকার বসে না আল্লাহু আকবার বলিয়া সুরায় ফাতেহাটা সুন্দর করে পড়া দরকার পড়ে না নামাজটা পড়ে দায় সারা মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসল্লিন এমন নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম মুত্তাকিনদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করারে গোলাম কারণ অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে ডানে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাব আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয় থাকবে না সাদা কাপনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুরিদ
কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই, কবরের হালাত এক, কাফনের কালারও এক, শিক্ষকের কালার এক রকম, ছাত্রের কালার আরেক রকম, কোনো সিস্টেম নাই। পীরের কাফনের কালার এক রকম, মুরিদের কাফন আলাদা, তারও কোনো সিস্টেম নাই। এরে নবীর উম্মতের দল, তুমি যেই লাইনে দৌড়াও, যেই দলের দালালি করো না কেন, কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না, যাবে তোমার নেক আমল। যদি পাঁচক্ত নামাজ পড়িয়া যাও, আল্লাহর নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি ওয়াসসালাতু আন ইয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, সবাই মাইয়্যিতের দাফন করে সবাই যখন বিদায় হয়, ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য, চার দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায়, মাথার কিনারার থেকে নিষেধ করে, প্রশ্ন করবা না, কে তুমি, বলে আমি এই বান্দার বন্ধু কোরআন। ফেরেশতারা ডান পার্শ্বে যায়, আসবা না, কে তুমি, বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ। বাম কিনারায় যায়, আসবা না, কে, বলে রোজা। পায়ের কিনারায় যায়, সেখানেও বাধা দেয়, আসবা না, কে তুমি, বলে আমি সুন্নতের যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দস্তারখানের আমল চলে। এরে নবীর উম্মতের দল, দস্তারখানের সুন্নতের আমল করছেন আমার নবী, আল্লাহর নবীর জলিল কদর সাহাবি। বেইমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন, খানা খাইতে বসার পর দস্তারখান বিছাইলেন, খানা পড়ে গেল, খানাটা উঠাইয়া খাইলেন। বাদশার লোকেরা বলে, এটা অভদ্রতা, এটা কি অভদ্রতা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার এই মুহাম্মদের মহব্বতের সুন্নত ছেড়ে দিব, লিহা উলা ইল হুমাকা, এই মূর্খদের সুন্নতের ছাড়তে পারি না। সমাজের মানুষ কয় অভদ্রতা, মদিনার নবী কয় খানার শেষে প্লেটটারে চেটে চেটে খাও, এটা সুন্নত ভদ্রতা। আর দুনিয়াদারেরা কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া, এটা অভদ্রতা। খানা পুরাটা দস্তারখান থেকে উঠাইয়া খাওয়া, নবীর সুন্নত ভদ্রতা। উম্মতেরা কয় অভদ্রতা। এরে নবীর উম্মতেরা, আমার নবীর সুন্নাতগুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন ওজোর দিয়া বাদ দিয়া দাও, বলো নবীর সুন্নতের আমল জমিনে আর কারা করবে? হিন্দুরা তো করবে না, বৌদ্ধরা করবে না, খ্রিস্টান ইহুদিরা করবে না, নবীর সুন্নতের আমল করবে নবীর আশেক মুহাম্মদের উম্মতেরা। আজকে তুমি মুহাম্মদের উম্মত দাবি করো, মাথার মধ্যে টুপি নাই, মাথার চুলগুলো মদিনার লাইনে নাই, তোমার গালের মধ্যে দাড়ি নাই, তোমার পাঁচক্ত নামাজ নাই, মদিনাওয়ালার পোশাক নাই, সুন্নতের খবর নাই, তুমি নবীর শাফাত কি করে আশা করো? আল্লাহ মাফ না করলে তোমার উপায় নাই রে বাবা। আল্লাহ এই মহামারী দিয়া তওবার পথে আহ্বান করলেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান্নামের ভয় নিয়ে তারপরে মুসলমান হয়ে কবরে যাও। ওই কবরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ হবে না, মোবাইলও যোগাযোগের কোনো লাইন হবে না, ওই কবর হবে গুনাগারের জন্য ভয়ঙ্কর আজাবের স্থান। আল্লাহর কাছে তওবা করো, ও আল্লাহ দুনিয়াতে যতদিন আছি এত অপরাধ করেছি আর করব না, কারণ আমার জীবনের বহু আপনজনকে আমি হারিয়ে ফেললাম, একদিন আমিও তো হারিয়ে যাব। আমার এই জমিন পরে থাকবে, বয়ান চলবে, কিন্তু আমি থাকব না। ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকব কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উল্টা পাল্টা চলা যাবে না। গুনাহ নিয়ে কবরে আমি যাব না, আমি আল্লাহর ভয় নিয়ে তওবা করতে চাই। আল্লাহ বলেন, চোখের পানি ছেড়ে তওবা কর, জীবনের সব গুনাহগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। আল্লাহর দরবারে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, ও আল্লাহ তোমার আজাবের ভয় অন্তরে ঢুকায় দাও,
আর কোনোদিন আমি গুনাহের কাছেও যাব না, বেয়াদবি করব না, মা বাবার সাথে, মুরব্বিদের সাথে, ওলামায়ে কেরামের সাথে আমি আর কোনোদিন বেয়াদবি করব না, আর কোনোদিন নামাজ বন্ধ করব না, নবীর সুন্নত নিয়ে আমি তামাশার ঠাট্টা করব না। আল্লাহর কাছে তওবা করো, সারা জীবন বয়ান শুনলা, নামাজ পড়লা না, কি লাভ হবে এই বয়ান শুনে? আজকে ফজর যারা পড়েন নাই, জোহরের নামাজ যারা পড়েন নাই, আসরের নামাজ যারা পড়েন নাই, মাগরিবের নামাজ যারা পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, বয়ানে আসছেন, রেকর্ড করলেন, বয়ান শুনলেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আজকে ফজরের নামাজটাও না পড়েন, আপনার বয়ান শুনে কি লাভ হলো? নিজের বিবেকেরে জিজ্ঞাসা করো, এরে যুবক আল্লাহর গোলাম, অতস ডানে বামে তাকায় দেখ, তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, একটা যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বন্ধ করে না। এরে বান্দা, যুবক ছেলেটা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শিক্ষকতা করে, নামাজ বাদ দেয় না, যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দিতে না পারে, তুমি পারলা না কেন নামাজ পড়তে? হিসাব দেওয়া লাগবে, করায় গন্ডায় কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা চিন্তা করো। বাহাদুরি তুমি আর কি করবা? এই যুবক, রক্তের গরমে বাহাদুরি কি করবি? তোর পুরা জিন্দেগির বাহাদুরির হাজার কোটি ভাগের এক ভাগও হবে না নমরুদের বাহাদুরির কাছে, ফেরাউনের বাহাদুরির কাছে, সাদ্দাদের বাহাদুরির কাছে, কারুনের বাহাদুরির কাছে। তোর বাহাদুরির তো কোনো টাইমই নাই। ও সমস্ত বেঈমান গুলোকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন? ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই, নাম শুনলে মানুষ ঘৃণা করে, অথচ টাকারও অভাব ছিল না, ক্ষমতারও অভাব ছিল না। কি লাভ হলো ওই ক্ষমতায়, কি লাভ হলো ওই টাকা পয়সায়, যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না। কাউকে যদি বলেন এক লাখ টাকা দিব তোর সন্তানের নামটা ফেরাউন রাখ, রাখবে কেউ? রাখবে? তাহলে ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে? ক্ষমতার বাহাদুরি করে কি লাভ হবে? রক্তের গরম দেখাইয়া কি লাভ হবে? যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে, রক্তের গরম দেখায় কি হবে? যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো, নামাজ যদি পড়তে না পারো, আল্লাহর নবী বলেন সহিহ হাদিস, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। এখন তুমি চিন্তা করো, তুমি মুসলমান দাবি করো অথচ নামাজ আদায় করো না, আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও, আর পায়ে হাত রেখে বলবো তওবা করো, আল্লাহ তো অনেক রহমান, অনেক বড় দয়াময়, পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও। আল্লাহ বলেন গুনাহ নিয়ে ময়দানে ঢুকছু, চোখের পানি ছেড়ে দে, মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি। তবে এ কথাও সত্য, আবু জাহালকে আমার নবী 13টা বছর পর্যন্ত বয়ান করলেন। আমার নবীর বয়ানে কোনো ভুল আছে? আছে ভুল? তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই, তা নবীর বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে, আমি হাফিজুর রহমান তো কোনো হিসাব করাটাও গুনাহ হবে। নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা 13 বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে, ঈমান না আনে, তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবে ধারণা করাটাও মিথ্যা হবে। আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে, এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তয়বা করবে, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, বালিশে মাথা লাগায় চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে। আবার একদল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে, বাইরে গিয়া বিড়ি টানবে, নামাজ পড়বে না, আর বলবে হুজুরদের কত কথাই তো বলে, সব কথা তো মানিয়া চলা যাবে না, হুজুরদের কথা হুজুরেরা বলবে, আমগো বাহাদুরিয়ার মাস্তানি আমরা করব। এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে তওবা কবুল হবে না, এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না, আর একদল বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। এটা কপালের ব্যাপার, আল্লাহ কবুল করলে হেদায়াত পাবে না হয় হেদায়াত পাবে না। হরকে দারত
খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা মদিনার জমিনে আল্লাহর একজন খাঁটি বান্দা নবীজির চূড়ান্ত একজন আশিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনার জমিন থেকে তিনি কোথাও যান না, নবীর মহাব্বতে মদিনার পাশেই ঘুরেন। আর হাঁটা চলার মধ্যে ইমাম মালিক কখনো জুতা পরিধান করে হাঁটেন না, কারণ মদিনার জমিনটা আমার মায়ার নবীর পবিত্র জমিন, আমি জুতা পরিধান করে হাঁটলে না জানি বেয়াদবি হয়ে যায়। এইটা হলো তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়াওয়ালার দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি। বলে কেমন বেশি? উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই হলো হেদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই বান্দাগুলো আমি আল্লাহর সফলতার দরওয়াজা দিয়া জান্নাতের মেহমানখানায় চলে যাবে। আল্লাহ পাক বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, যারা আমাকে ভয় করবে তাদেরকে জান্নাতের পথ দেখাবে। জান্নাতের পথ দেখাইলেই বান্দা জান্নাতের সঠিক রাস্তায় চলতে পারবে। এর নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহ পাক বলেন কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই, তার গুণাগুণ হলো ছয়টা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার গুণ হলো গায়বের মালিক আল্লাহ, আর কেউ গায়বের মালিক না, কথার উপরে ঈমান আনবে। দুই নাম্বার, আল্লাহ হলেন গায়বের মালিক, এ কথার উপর ঈমান মজবুত করবে। দুই নাম্বার গুণ হবে ইউকিমুনা সালাহ, পাঁচ বেলার নামাজ বান্দা আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বিশ্বাস করবে গায়বের মালিক আল্লাহ ছাড়া কেউ না, প্রমাণ হলো তার মধ্যে তাকওয়ার এক নাম্বার গুণ পাওয়া গেল। গায়বের মালিক কোনো পীর না, গায়বের মালিক কোনো ওলি না, গায়বের মালিক আমার দুনিয়ার কাউকে আল্লাহ বানান নাই। আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার উম্মতেরে জানায়া দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। তাকওয়াওয়ালাদের জন্য এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনা সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন নামাজ কায়েম করবা, কত ওয়াক্ত নামাজ কায়েম করবে ও বান্দা, কত ওয়াক্ত নামাজ কায়েম করবে? পাঁচ ওয়াক্ত নামাজ সপ্তাহে একবার, তাহলে প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ বলেন উম্মতেরে জানায় দেন পাঁচ বেলার নামাজ যারা পড়বে, আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতেরে জানায় দেন এশার নামাজ যদি জামাতে পড়ে ঘুমায়, আবার যদি ফজরের নামাজ জামাতে উঠে আদায় করতে পারে, আমি আল্লাহ ঘুমের অবস্থা সময়টাকে অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব।
মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রে বান্দা আল্লাহ বলেন নামাজ কায়েম করো কেমনে কায়েম করবা তার এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজটা তুমি সময় মতো আদায় করে নাও এক নাম্বার ব্যাখ্যা হলো দুই নাম্বার ব্যাখ্যা বান্দা তুমি জামাআতের সাথে নামাজ আদায় করো এও হলো নামাজ কায়েম করা জামাআতের সাথে নামাজ আদায় করো নামাজটার ভেতরে খুশু খুজুর সাথে তুমি নামাজ আদায় করো বা জামাআত নামাজ পড়ো জামাত সারা নামাজ পড়বা না মুফতিয়ানে কেরাম ফিকহার কিতাবের মধ্যে লেখেন আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন জামাতে নামাজ পড়া অবশ্য কর্তব্য সুন্নতে মুআক্কাদা মুনাফিক ব্যতীত জামাত তরক করতে পারে না জামাতে নামাজ আদায় করো এই হলো কায়েমের অর্থ বা জামাত নামাজ পড়ো ওয়ারকাউ মাআর রাকিঈন জামাতের সাথে যদি নামাজ আদায় করেন এই যদি হয় নামাজ কায়েমের ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু একটা না কায়েম করার এটা একটা ব্যাখ্যা হলো সময় নামাজটা জামাতের সাথে আদায় করো আর দুইটা ব্যাখ্যা আছে কায়েম করার ওই দুই ব্যাখ্যা না জানলেই উম্মতের মাঝে কিন্তু পেস লাগা শুরু হয়ে যাবে বলে জামাত ছাড়া নামাজ কায়েম হবে না আল্লাহ তো নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তো নামাজ পড়তে বলেন নাই তো নামাজ কায়েম করলে যদি জামাতে পড়া লাগে আম্মা জানেরাও মসজিদে ঢুকিয়া যাও আম্মা জানেরা জামাতে শরিক হও না না আম্মা জানদেরকে সমাজের মধ্যে কেন চলতে নিষেধ পর্দা কেন করতে বললেন এর একমাত্র কারণ উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কারণ এই ফেতনা নারীদের ফেতনা থেকে যেন উম্মতেরা বেঁচে থাকতে পারে কারণ নারীর চেহারা যেমন আকর্ষণ নারীর কণ্ঠের আওয়াজটাও তেমন আকর্ষিত আওয়াজ অতএব নারীর বডি ঢেকে রাখা যেমন ফরজ তাদের আওয়াজটাকেও কন্ট্রোল করে রাখা ফরজ আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ আর থেকে তওবা করে নিলাম আর অন্যায় করব না নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও গুনামুক্ত জিন্দেগি দান করো এই জবান এই চোখ এই হাত থেকে যেন কোনো গুনাহ প্রকাশ না পায় আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন রব্বানা জালামনা আনফুসা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين او দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দারা এই ময়দানে হাজির হয়ে গেছে দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে উলামায়ে কেরামের বয়ান শুনেছেন আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না হেদায়াতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন আমার কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন ছাত্র ভাইদের কবুল করে নেন মা বোনদের পর্দানিশি বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন বাংলাদেশ আয় আল্লাহ মুক্তির দেশ বানায় দেন সরকার বাহাদুর জনগণের প্রতিনিধি যারা হয়েছে আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আমাদের মধ্য থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন আমাদের মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন।